আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর এক বেদুইন মসজিদে নববীতে এসে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। সাহাবীরা বললেন, তোমাকে তো এভাবে কখনো দেখিনি, তুমি কে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে তুমি এভাবে কাঁদছ? সেই বেদুইন বললেন, শোনো, আমি একজন বেদুইন, আজকে বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। শোনো, আমি একজন বেদুইন, আমার সমাজে কোনো দাম ছিল না, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, আমি শুনতে পেলাম মক্কা থেকে একজন ব্যক্তি মদিনায় হিজরত করেছে, তার কথা শোনার জন্য সে নতুন নতুন কিছু কথা বলছে, তার কথা শোনার জন্য আমি একদিন মসজিদে নববীতে আসলাম, এসে দেখলাম উনি তার সঙ্গী সাথীদেরকে কি যেন ওয়াজ নসিহত করছেন, বয়ান করছেন। আমি মসজিদে নববীতে বসে গেলাম। ইতিমধ্যে আমার প্রসাব করার প্রয়োজন হলো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। আমি চিন্তা করলাম, আমি যদি এখন এই মজলিস থেকে উঠে যাই, দূরে কোথাও গিয়ে প্রসাব করি, তাহলে হয়তো এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমি আর শুনতে পারবো না। এ কারণে আমি মসজিদে নববীর এক কোনায় প্রসাব করলাম। প্রসাব করে এসে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে লাগলাম। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তৃতা শেষ করলেন। সাহাবীদেরকে বললেন যে এক বালতি পানি নিয়ে আসো। এক বালতি পানি নিয়ে আসা হলো। সেই পানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ওই প্রসাবের উপর ঢেলে দিলেন। একটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে মসজিদটাকে পরিষ্কার করে ফেললেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার চরিত্র দেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চরিত্র, এই উদারতা, এই ভালোবাসা যদি আমি সেদিন না দেখতাম, তাহলে হয়তো আমার কপালে ইসলাম মুসলমান হওয়া আমার সৌভাগ্য হতো না। সুতরাং সেই মহামানবটা আজকে পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছে। এটাই হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র।